মুয়াদ রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলেন। তো রাসূল সাল্লাম তাকে দুটি প্রশ্ন করেছিলেন, লম্বা হাদিসের সার কথা আমি বলছি, যে হে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? উনি তিনবার বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তদীয় রাসূল অধিক জানেন, আমি জানি না। তো রাসূল সাল্লাম তৃতীয়বার বলেছিলেন যে আল্লাহর হক হলো বান্দার উপরে, আইয়াবুদু আল্লাহর ইবাদত করবে বান্দা, আর কি করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুটা কাজ, একটা নয় কয়টা কাজ, দুইটা কাজ, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে একদিক দিয়ে যেমন একটা করবেন আর একদিক দিয়ে আরেকটা ছাড়বেন। সবচাইতে ভালো কাজটা করতে হবে সেটা হলো তাওহীদ, সবচাইতে মন্দ কাজটা হলো শিরিক, সেখান থেকে বেঁচে থাকতে হবে। তারপরে কিছুক্ষণ পরে আবার বললেন যে আতাদরি মাহাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো যে বান্দার হক কি আল্লাহর উপরে, বান্দার কোনো হক আল্লাহর উপরে আছে নাকি? বান্দার কোনো হক আল্লাহর উপরে এমনি বর্তায় না, হক কার উপরে বর্তায়? আপনার বাবা মা আপনাকে লালন পালন করেছে, আপনার বড়ো ভাই আপনাকে দেখেছে, আপনার বন্ধু আপনার মেলা উপকার করেছে, একটা অধিকার তার চলে আসে। কিন্তু আল্লাহকে আমরা কি দেখেছি? নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো দরকারও নাই আর আল্লাহর কোনো উপকার অপকারের ক্ষমতাও আমাদের নেই, ফলে আল্লাহর উপরে আমাদের কোনো অধিকার নেই। যা আছে আমাদেরই উপর আল্লাহর অধিকার, কারণ আমাদের সবই তো আল্লাহর দান, আমাদের সবই আল্লাহর দান। কিন্তু মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে বান্দার একটা হক দিয়েছেন তার উপরে, সেটা হলো কি, যে তিনবার যখন তিনি বললেন যে তুমি কি জানো বান্দার হক কি আল্লাহর উপরে, উনি তিনবার বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তাদের রাসূল ভালো জানেন। তৃতীয়বার রাসূল, চতুর্থবার রাসূল বললেন তৃতীয়বারের পরে যে বান্দার হক হলো আল্লাহর উপরে, আইন আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ আযাব দেবে না কোন বান্দাকে, ওই বান্দাকে যে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। কোনো ইবাদত বন্দেগীতে দোয়া, দোয়াতে, নজরে, মানতে, চাওয়াতে, ভরসা, তাওয়াক্কুল করা, এসব ক্ষেত্রে আল্লাহর আল্লাহর সাথে কাউকে সে শরীক করে না, ফলে সেই লোককে আল্লাহ তাআলা আযাব দেবেন না। এটা হলো বান্দার হক আল্লাহর উপরে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই হাদিস আর কোরআনের আয়াতগুলো থেকে আশা করি স্পষ্ট হয়েছে যে সবচেয়ে বড় গুনাহ হলো কি, শিরিক, এবং এটা মারাত্মক অপরাধ যা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং জান্নাত থেকে বঞ্চিত করার জন্য এই একটা অপরাধই আপনাকে আপনার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।